2024 সালের এইচএসসি ও সম্মানের পরীক্ষার ফলাফল গত 15 অক্টোবর প্রকাশ করা হয়েছে। ফলাফল পাওয়ার পরে অনেক শিক্ষার্থীর অভিযোগ যে তাদের রেজাল্ট আশা অনুরূপ হয়নি, অনেকেই ফেল করেছেন, তাদের পরীক্ষা ভালো হয়েছে কিন্তু কিভাবে ফেল করলো তারা, এরকম নানান প্রশ্ন রয়েছে। এরই প্রেক্ষিতে আজকে 17 অক্টোবর শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করেছে এবং শিক্ষা বোর্ডে তালা দিয়ে তারপর ফেল করা শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করেছে। তো এই নিয়ে নিউজ হয়েছে, এরকম একটা নিউজ এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো নিউজটির শিরোনামটা ঠিক এরকম যে শিক্ষা বোর্ডের তালা দিয়ে এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীদের আন্দোলন। বিস্তারিত অংশে রয়েছে যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ঘেরাও করে ভবনে তালা দিয়ে আন্দোলন করছে সদ্য প্রকাশিত হওয়া এইচএসসি পরীক্ষায় খারাপ করা পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার অর্থাৎ 17 অক্টোবর বেলা 11টা থেকে শিক্ষা বোর্ডে ঘেরাও করে আন্দোলন শুরু করেন তারা। এই সময় বিভিন্ন কলেজের প্রায় শতাধিক পরীক্ষার্থী উপস্থিত ছিল। দুপুর 3টা পর্যন্ত আন্দোলন চলমান ছিল। এই সময় শিক্ষা বোর্ডের ভবনে তালা দিয়েছিল তারা। তাদের অভিযোগ যে বোর্ড কর্তৃপক্ষ মন গড়া ফল দিয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইংরেজি প্রশ্ন সহজ আসার পরেও গণহারে ইংরেজিতে ফেল করানো হয়েছে। সিলেট বোর্ডে মাত্র 2 বিষয় পরীক্ষায় সবাই পাস করানো হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি খাতা, তো সাবজেক্ট ম্যাপিং সঠিকভাবে করা হয়নি। তারা আরও বলেন যে তাদের 4 বিষয়ে 7টি পরীক্ষা হয়েছে এবং 2 বিষয়ে মিলে 66 নম্বর পেলেই পাস, কিন্তু 76 পরেও ফেল দেখানো হয়েছে, কিভাবে এটা সম্ভব। তো এরকম শিক্ষার্থীরা অভিযোগ করেছে। এখানে কয়েকজন শিক্ষার্থী তাদের মন্তব্য মতামত জানতে চাওয়া হয়েছিল এবং অভিভাবক যারা রয়েছেন তারাও যে বিষয়টি জানিয়েছেন যে এই ফল কোনোভাবেই মানেন না তারা। খাতা না দেখেই ফল ঘোষণা করা হয়েছে, অনেকেই আইসিটি পরীক্ষা খুব ভালো হয়েছে তারপরও ফেল দেখানো হয়েছে, পদার্থবিদ্যায় 110 পরেও কেমনে ফেল দেখানো হয়, আবার বাংলায় 75 পরও ফেল দেখানো হয় কীভাবে, কর্তৃপক্ষ বলছে যে এমসিকিউতে খারাপ করেছে তাই ফেল আসছে। সো এরকম আর কি নিউজটিতে বলা হয়েছে। সো তোমাদের আসলে রেজাল্ট এবার খুবই খারাপ হয়েছে, অনেক শিক্ষার্থী ফেল করেছে, একটা সাবজেক্টে ফেল করার কারণে অনেকে দেখা গেছে ভালো রেজাল্ট করেছে কিন্তু একটা সাবজেক্টে ফেল হয়ে গেছে। আবার অনেকের সাথে এরকম হয়েছে যে সে ভালো স্টুডেন্টস কিন্তু সে ফেল করে গেছে, এরকম অনেকের সাথে হয়েছে। এরকম বৈষম্য হবেই, এটা স্বাভাবিক, কারণ তোমরা অটোপাসের আন্দোলন করেছিলে এবং অটোপাসের আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষা বোর্ডের যারা কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু তোমাদের উপরে ক্রুদ্ধ ছিল, যার কারণেই কিন্তু এবার কড়াকড়িভাবে খাতা দেখা হয়েছে এবং যতটুকু তোমরা আনসার করতে পেরেছো সেই আনসারের উপর ভিত্তি করে রেজাল্ট প্রস্তুত করা হয়েছে, যেটি কিন্তু জানা গিয়েছে। এখন কথা হচ্ছে যে আগে যেরকমটা হতো যে তোমাদের মোটামুটি একটু লিখলেই নাম্বার দিয়ে দেওয়া হতো, কিন্তু এইবার আর সেরকমটা হয় নাই। এবার যদি সঠিকভাবে না লিখতে পারো তা বানিয়ে লিখলে নাম্বার দেয় নাই, বা সঠিক করে ভালো করে না লিখলে নাম্বার দেয় নাই, এরকম হয়েছে আর কি। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের সর্বশেষ পরিস্থিতি, শিক্ষার্থীরা আন্দোলন করছে। আমরা বিভিন্ন বোর্ডের শিক্ষার্থীদের দেখছিলাম, তারাও আন্দোলন করছে যে তারা যে রেজাল্ট পেয়েছে সেই রেজাল্ট তারা মানছে না। এখন আসলে কী হবে, পরিস্থিতি কোন দিকে গড়াবে আমরা জানি না। আপডেট পরবর্তী যেটা পাবো অবশ্যই তোমাদেরকে জানাবো। আজকের মতো এইটুকু ছিল এই ভিডিওটি, ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস শেয়ার করে দিবে।